माय डियर स्टूडेंट पिरियडिक टेबल बा पद्य सारणी एवं रसायन एक ही सूत्रे गाथा कारण आधुनिक जो रसायन रसायनटा किन्तु पिरियडिक टेबल छाड़ा कोनो भावे कल्पना करा सम्भव नय। मोट कथा तुम्हें रसायन पढ़ते गेले रसायने भालो स्टूडेंट होते होले तुम्हार ए पिरियडिक टेबल सम्पर्के जथेष्ट ज्ञान अवश्य थाका प्रयोजन। केउ एकजन प्रश्न करते पारो ए पिरियडिक टेबलटा आमादेर की काजे लागे, रसायन पढ़ार समय आमरा ए पिरियडिक टेबल बा पद्य सारणीके ठीक कोन कोन काजे व्यवहार करते पारी। शिक्षार्थी बंधुरा तादेरके आमरा एक कथाय एकटु उत्तरेर माध्यमे बुझाते पारी जे आसले रसायनेर एमन कोनो क्षेत्र नेई जेखाने ए पिरियडिक टेबलटा काजे लागे ना। तुमि जेटाई पढ़ते जाओ, तुमि जेटाई करो ना केन, प्रत्येकटा जायगाय प्रत्येकटा टपिकेर साथे ए पिरियडिक टेबलटा किन्तु ओतप्रोतभावे जड़ित थाकबे, सरासरि होक अथवा परोक्ष भावे होलो किन्तु ए पिरियडिक टेबलेर ज्ञानटा तोमाके अवश्य काजे लागाते होबे। ए पिरियडिक टेबल बा पद्य सारणी तोमादेर रसायनेर अध्ययनटाके कतटुकु सहज करे तुलते पारे अथवा एकजन रसायनेर छात्रेर जन्य ए पिरियडिक टेबलटा कतटुकु गुरुत्वपूर्ण सेटा आमरा एकटा परिसंख्यानेर माध्यमे तोमादेरके बुझिये देब। शिक्षार्थी बंधुरा तुम्हारा जेने अबाक होबे ये पिरियडिक टेबलटा तुम्हारा देखते पाच्छ एटा होच्छे सर्वाधुनिक पद्य सारणी एखोनो पर्यन्त जेटा तोमादेर पाठ्यपुस्तके लिपिबद्ध आछे। पिरियडिक टेबलटा किन्तु रातारातिई प्रतिष्ठित हयनि, कोनो एकजन विज्ञानी हठात् करे एसे एक दिने बा एक राते पिरियडिक टेबलटा किन्तु आविष्कार करेनि। एटा किन्तु शत शत बछरेर प्रचेष्टार फल असंख्य विज्ञानीदेर। आमरा जास्ट एकटा परिसंख्यान जोदि तोमादेर देखाई ए पिरियडिक टेबल निये सर्वप्रथम काजटा शुरू करें विज्ञानी অ্যান্টনি ল্যাবোসিয়ে 1789 साले, आज थेके प्राय 240 बछर आगे। आमरा जोदि 2021 थेके ए सालटा हिसाब करी प्राय 242 बछर होबे, अर्थात आज थेके प्राय 240 बछर आगे थेके ए पिरियडिक टेबले काजटा शुरू हय। एबं विज्ञानी অ্যান্টনি ল্যাবোসিয়ে जे काजटा शुरू करें सेटा होच्छे तिनि মৌলগুলোকে বিভিন্ন ধাতু এবং অধাতু এই দুটি ভাগে বিভক্ত করার চেষ্টা করেন। যেটাই করুক তার মাধ্যমে কিন্তু এই পিরিয়ডিক টেবলের সূত্রপাতটা হয়। তখন অবশ্য মৌল বেশি ছিল না, যে কয়টা মৌল ছিল তাদেরকেই তিনি বিভক্ত করার চেষ্টা করেছিলেন। এরপর আসো 1799 সালের পর 1829 সালে প্রায় 50 বছর পর বিজ্ঞানী ডোবেরাইনার ত্রয়ী সূত্র নামে আরেকটা সূত্র দেয়, অর্থাৎ তিনটি মৌলের পারমাণবিক ভরের মধ্যে সে একটা সামঞ্জস্য দেখে এবং তিনিও তখন আরো একটা সূত্র দেয় যেটাকে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বলা হয়। এরপর আসো 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড অষ্টক সূত্র নামে আরেকটা সূত্র প্রদান করেন, যে সূত্রটার মূল থিমটা ছিল এরকম যে কোনো একটা মৌলের ধর্ম তার অষ্টম নাম্বার মৌলের ধর্মের সাথে মিলে যাবে, যে কোনো মৌলকে তুমি টার্গেট করতে পারো এবং সেই মৌলটার ধর্ম তার থেকে শুরু করে সিরিয়ালে যদি তুমি 8 নম্বর পর্যন্ত আসো 8 নম্বর মৌল এবং ওই মৌলটার ধর্মের সাথে মিলে যাবে। এটা দিয়েছিল 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড। এরপর আসবে 1869 সাল এবং তোমরা সকলেই জানো যে খ্রিস্টাব্দে বিজ্ঞানী মেন্ডেলিফ, রুশ বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিফ, তিনি এই যে আধুনিক পদ্য সারণীটা তোমরা দেখতে পাচ্ছ এটার প্রথম সূত্রপাঠটা তিনিই করে দেন। তখন কিন্তু এতগুলো মৌল ছিল না, এখন আমরা 118টা মৌল সম্পর্কে জানি। তিনি যে পিরিয়ডিক টেবলটা দিয়েছিলেন সেখানে মাত্র 63টা মৌল নিয়ে সে কাজ শুরু করেছিলেন। 63টা মৌল তোমাদের বইয়ে এই কথাগুলো নোট করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। 63টা মৌল প্লাস 4টি অন আবিষ্কৃত মৌল, অর্থাৎ 4টি মৌল তখন আবিষ্কার হয় নাই, তবে তিনি সন্দেহ করেছেন এই 4টা মৌল হয়তো আবিষ্কার হতে পারে এবং সেগুলোর পটেনশিয়াল একটা অ্যাটমিক ম্যাসও তিনি দিয়েছিলেন। এই 4টা অজানা ঘর সহ 63টা মৌল মোট 67টা ঘর নিয়ে তিনি একটি পিরিয়ডিক টেবল দেয়, যে কারণে এই বিজ্ঞানী মেন্ডেলিফকে পিরিয়ডিক টেবলের জনক বলা হয়। অনেকেই অবদান রেখেছেন, তবে সবচেয়ে বেশি অবদানটা কিন্তু রুশ বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিফ রেখেছিলেন, যার কারণে এই পিরিয়ডিক টেবলের জনক কিন্তু তাকে বলা হয়। পিরিয়ডিক টেবলের জনক কিন্তু দিমিত্রি মেন্ডেলিফ। শিক্ষার্থী বন্ধুরা এই যে তোমরা 240টা বছরের আবিষ্কারের ফলে যেই একটা আধুনিক পদ্য সারণী দেখতে পাচ্ছ
এটা কিন্তু বিজ্ঞানীরা এমনি এমনিতে করেনি, নিশ্চয় কোনো প্রয়োজনীয়তা আছে। আজকের ভিডিওতে আমরা এই পিরিয়ডিক টেবলের ঠিক প্রয়োজনীয়তাটা কি, কখন আমরা কিভাবে কাজে লাগাতে পারি, অথবা আমাদের রসায়নটাকে এই পিরিয়ডিক টেবলটা ঠিক কতটুকু সহজ করে দিয়েছে, এরকম আমরা তিনটা সুবিধার কথা তোমাদেরকে বলবো। প্রথম যে সুবিধাটার কথা আমরা নিয়ে আসব সেটা হচ্ছে রসায়ন পাঠ সহজীকরণ। অর্থাৎ এই পিরিয়ডিক টেবলটা আবিষ্কার হওয়ার পর থেকে আমাদের রসায়ন অধ্যয়নটা কতটুকু সহজ হয়েছে সেটা আমরা কয়েকটি উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিব। তাহলে এই পিরিয়ডিক টেবলের প্রথম সুবিধাটা হলো রসায়ন পাঠ সহজীকরণ। এটা তোমাদের বইতে আছে, সেখান থেকে পড়ে নিতে পারো, অথবা আমি যেভাবে বোঝাচ্ছি তোমরা সেটার সাথে, সেটার আলোকে তোমরা বইয়ের সাথে এটাকে কম্বিনেশন করে নিতে পারো। সেক্ষেত্রে বন্ধুরা, পিরিয়ডিক টেবলে মোট 118টা ঘর আছে, তার মানে এই যে এখানে 118টা মৌলকে স্থান দেওয়া হয়েছে। এখন তোমাদেরকে যদি বলা হয় এই 118টা মৌলের ধর্ম, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্মগুলো তোমরা মুখস্থ করো, অথবা এরা পানির সাথে কী ধরনের বিক্রিয়া করবে, অ্যাসিডের সাথে কী ধরনের বিক্রিয়া করবে, এরপর আসো এরা অক্সিজেনের সাথে কীরকম বিক্রিয়া করবে, এরা ক্ষারকের সাথে কীরকম বিক্রিয়া করবে, যখন আমাদের এতগুলা বিক্রিয়া মনে রাখার প্রশ্ন হয়ে দাঁড়ায় তখন তোমরা একটু চিন্তা করো এই 118টা মৌলের এতগুলা রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম বিক্রিয়া করার পর কী কী উৎপন্ন হবে, এটা কিন্তু আমাদের পক্ষে মনে রাখা কোনোভাবেই পসিবল না। এটাই মূলত আমাদের জন্য সবচাইতে আনন্দের বিষয়, এই পিরিয়ডিক টেবলটা যদি কেউ বুঝে যাও এই 118টা মৌলের স্থান কোন কোন গ্রুপে কোন কোন পিরিয়ডে আছে, এটা যদি বুঝে যাও এই প্রত্যেকটা মৌলের রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম তোমার মুখস্থ করা বা জেনে রাখা খুবই সহজ হবে। আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে পিরিয়ডিক টেবলের প্রথম গ্রুপ যেটা, আমি অবশ্য ঘরগুলো খালি রেখেছি, শুধুমাত্র আমাদের প্রয়োজনের মৌলগুলো আমরা বসাবো। প্রথম যে গ্রুপটা, প্রথম ঘরে হাইড্রোজেন, তারপরে তোমার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এখন এই 7টা মৌলের ধর্ম কিন্তু আমি জাস্ট একটা মিনিটের মধ্যেই তোমাদেরকে বলে দিতে পারবো। কীভাবে সম্ভব? জাস্ট আমরা একটা মিনিটে এই 7টা মৌলের ধর্ম কেমন হবে অন্তত 99% আমরা বলে দিতে পারবো। যেমন আমরা যদি শুধুমাত্র সোডিয়ামটা নিয়ে একটু কথা বলি, আমরা বাকি যে মৌলগুলো আছে তাদের কথা বলবো না, সোডিয়ামের কথাটা যদি বলি, সোডিয়াম যখন পানির সাথে বিক্রিয়া করে তখন কিন্তু এখানে একটা ক্ষার উৎপন্ন হয়, ক্ষার প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে সোডিয়ামের একটা ধর্ম পানির সাথে বিক্রিয়া করলে সে কী করে, একটা ক্ষার উৎপন্ন করে। এখন এই গ্রুপে কারা আছে দেখো, সোডিয়ামের সাথে লিথিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে এবং ফ্রান্সিয়াম আছে। একইভাবে এই সোডিয়ামের মতো করে এখানে যতগুলো মৌল আছে তারা কিন্তু সবাই পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে। তুমি সোডিয়ামের জায়গায় লিথিয়াম দাও, পটাশিয়াম দাও, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, যে মৌলটাই দাও না কেন, পানির সাথে কিন্তু 100% সে একটা ক্ষার উৎপন্ন করবে। তাহলে আমরা জানলাম শুধু সোডিয়াম সম্পর্কে, কিন্তু সোডিয়ামের গ্রুপে কারা কারা আছে শুধু সেই জিনিসটা আমরা একটু মুখস্থ করব। দেখো সোডিয়ামের ঘরে বাকি যে মৌলগুলো আছে তারা সবাই এই পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে আমরা জাস্ট একটা মৌল সম্পর্কে জানলাম, কিন্তু একই গ্রুপে যতগুলো মৌল আছে সবার সম্পর্কে জানা হয়ে গেল। আমরা যদি আরেকটু উদাহরণ এখানে ব্যবহার করতে চাই, 18 নম্বর গ্রুপে কারা আছে তোমরা জানো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অগানেসন। শিক্ষার্থী বন্ধুরা, এই যে 18 নম্বর গ্রুপে 7টা মৌল আছে এদেরকে কিন্তু নিষ্ক্রিয় মৌল বলা হয়। নিষ্ক্রিয় মৌল বলার কারণ এরা কারোর সাথে যৌগ গঠন করে না। বিজ্ঞানীরা যখন 118টা মৌলকে নিয়ে গবেষণা শুরু করলো তখন দেখতে পেলো যে সেখানে 7টা মৌল আছে, এরা কারোর সাথে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, যৌগ গঠন করে না। তখন তাদের সকলকে একটা গ্রুপে স্থান দেয় যেই গ্রুপটার নাম হচ্ছে তোমার 18 নম্বর গ্রুপ, পিরিয়ডিক টেবলে একেবারে সর্বশেষ গ্রুপ। এখন এই গ্রুপের সকল মৌল সম্পর্কে জানা তোমার পক্ষে জাস্ট 1 মিনিটের কাজ বা 2 মিনিটের কাজ। তুমি হিলিয়াম সম্পর্কে জেনে যাও, অথবা নিয়ন, আর্গন, ক্রিপ্টন, যে কোনো একটা মৌল সম্পর্কে তুমি শুধুমাত্র জানো। মনে করো তুমি নিয়ন সম্পর্কে জানলা, যের সর্বশেষ শক্তিস্তর অষ্টপূর্ণ, তাহলে অবিশ্বাস হলে এটাই সত্য যে এখানে যতগুলো মৌল আছে সবাই কিন্তু অষ্টপূর্ণ।
নিয়ন কারোর সাথে রাসায়নিক বিক্রিয়া করে না, তাহলে এখানে যারা আছে প্রত্যেকে কারোর সাথে রাসায়নিক বিক্রিয়া করবে না। এরপর আসো আমরা আরেকটা গ্রুপ নিয়ে যদি কথা বলি, মনে করো দুই নাম্বার গ্রুপের কথা বলি, এখানে কারা আছে? ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, এরপর আছে তোমার ম্যাগনেসিয়াম, এরপর আছে ক্যালসিয়াম, তারপর হচ্ছে তোমার স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। মূলত এই গ্রুপ দুইয়ে তোমরা যে মৌলগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মৃৎক্ষার ধাতু। এই গ্রুপটাকে বলা হয় মৃৎক্ষার ধাতু। এখন একই সাথে এই ছয়টা মৌল সম্পর্কে জানা খুবই অল্প সময়ের কাজ, কারণ তুমি যদি কোনোভাবে বেরিলিয়ামের ধর্মটা জানতে পারো তাহলে বেরিলিয়ামের গ্রুপে যেহেতু এরা আছে এদের ধর্ম কিন্তু বেরিলিয়ামের মতো হবে। এখন এই বেরিলিয়ামের গ্রুপে যারা আছে বেরিলিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয়। মৃৎক্ষার ধাতু বলার কারণ মৃত মানে হচ্ছে এদের যৌগগুলোকে মাটিতে পাওয়া যায়, মাটির গভীরে, মাটির নিচে। বেরিলিয়ামের যে যৌগগুলো আছে এগুলো মাটির নিচে পাওয়া যায় এবং এরা পানির সাথে বিক্রিয়া করে ঠিক ক্ষার ধাতুদের মতো একটা ক্ষার উৎপন্ন করে। তাহলে প্রথম যে ধর্মটা আমরা জানলাম এদেরকে মাটির নিচে পাওয়া যায়, দ্বিতীয় ধর্ম এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। তাহলে বেরিলিয়াম সম্পর্কে যখন তুমি জেনে যাবা, বেরিলিয়ামের গ্রুপে যেহেতু ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম আছে, তার মানে এরা সবাইকে তুমি মাটিতে পাবা, মাটির ভিতরে পাবা এবং এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে, যে কারণে মূলত এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। তাহলে পিরিয়ডিক টেবলের দ্বিতীয় নাম্বার গ্রুপের একটা বা দুইটা ধর্ম যদি তুমি কোনোরকমই মুখস্থ করতে পারো তাহলে পরীক্ষায় যদি আসে বেরিলিয়ামের প্রকৃতি কেমন বা বেরিলিয়ামের রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করো, অথবা যদি আসে বেরিয়ামের রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করো, অথবা যদি আসে রেডিয়ামের রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করো, তুমি জাস্ট গ্রুপ দুইয়ের মৌলগুলো কী ধরনের ধর্ম দেখায় সেগুলো লিখে দিলে যথেষ্ট। আর বিক্রিয়াটা তো অবশ্যই মৌলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে। তাহলে এই পিরিয়ডিক টেবলটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা গ্রুপের ধর্ম কিন্তু একই রকম। তাহলে একটা গ্রুপে যতগুলো মৌল আছে প্রত্যেকের ধর্ম একই রকম, তুমি জাস্ট গ্রুপের ধর্মটা মুখস্থ করলে ওখানে যারা আছে তাদের কিন্তু ধর্ম একই রকম থাকবে। এরপর আসো দ্বিতীয় যে সুবিধার কথা আমরা বলবো, সেটা হচ্ছে নতুন মৌলের আবিষ্কার। আমরা প্রথম যে পয়েন্টটা জেনেছি সেটা হচ্ছে রসায়ন পাঠ সহজীকরণ, এবং দ্বিতীয় যে সুবিধাটা আমরা পাবো এই পিরিয়ডিক টেবলটা মুখস্থ করে বা শিখে, দ্বিতীয় যে সুবিধাটা আমরা পাবো সেটা হচ্ছে নতুন মৌলের আবিষ্কার। শিক্ষার্থী বন্ধুরা, এই টপিকটি তোমরা খুব সহজে বুঝবে, কারণ আমরা যদি একটু ইতিহাসটা রিসার্চ করি, বিজ্ঞানী মেন্ডেলিভ যখন 1869 খ্রিস্টাব্দে পিরিয়ডিক টেবলটা দেয় তখন কিন্তু শুরুতেই কিন্তু সে 118টা মৌলের আবিষ্কার কিন্তু সে করতে পারেনি, সে মাত্র 63টা মৌল নিয়ে কাজ শুরু করেন। কিন্তু মজার ব্যাপার হলো সে আরও 4টি ঘর ফাঁকা রেখেছিল। 4টি ঘর যে মৌলগুলো হবে সে কিন্তু তখনও জানতো না, তবে একটু অনুমান করেছিল এই জায়গাগুলোতে কিছু মৌল আবিষ্কার হতে পারে। তখন সে কী করলো, এই ঘরগুলোকে ফাঁকা রেখে পিরিয়ডিক টেবলটা সাজিয়ে দেয়। পরবর্তীতে এই 4টি জায়গায় কিন্তু 4টি নতুন মৌল আবিষ্কার হয়েছিল। তার মানে এই যে পিরিয়ডিক টেবলটা আছে এটা কিন্তু নতুন নতুন মৌল আবিষ্কারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। উদাহরণস্বরূপ আমরা যদি তোমাদের একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, মনে করো আমরা এই পর্যায়টা একটু কমপ্লিট করি, লিথিয়াম, বেরিলিয়াম, এরপর আছে তোমার বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এরপর হচ্ছে তোমার নিয়ন। তৃতীয় পর্যায়টা যদি আমরা সম্পন্ন করি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এখন মনে করো এই ঘরে কী মৌল হবে সেটা তুমি মনে করো জানো না, এখনও পর্যন্ত আবিষ্কৃত হয় নাই, যদি আমরা এখন জানি এই ঘরে ঠিক কোন মৌলটা আসবে। কিন্তু ধরে নিলাম, আমরা আমাদের আলোচনার সুবিধার্থে ধরে নিলাম এই ঘরের মৌলটা কিন্তু এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এখন এই আবিষ্কারের ভারটা মনে করো আমার উপরে আসলো যে আমি কীভাবে এখানে একটা মৌল আবিষ্কার করে তাদেরকে দিতে পারবো। তখন আমার পক্ষে দেখো কতগুলো কাজ সহজ হয়ে যাবে। প্রথমত এই গ্রুপটার কথা যদি চিন্তা করি, এই গ্রুপে যে মৌলটা প্রথম আসে ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর এই ঘরটা আমাদের কাছে এখনও অজানা। তো এই ঘরটার মৌলটা এমন হবে যার ধর্ম কিন্তু এই দুইটা মৌলের ধর্মের সাথে মিলে যাবে। মনে করো এখানে আরও মৌলগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, এখানে কিন্তু ব্রোমিন হবে, এরপরে তোমার আয়োডিন,
এরপরে অ্যাস্টেটাইন, এরপরে টেনেসাইন। এখন তুমি এই মৌলটা আবিষ্কার করেছো, এই মৌলটা আবিষ্কার করেছো, এটা আবিষ্কার করেছো, এটা আবিষ্কার করেছে, এটাও করেছো, শুধুমাত্র এই ঘরটা এখনও ফাঁকা। কিন্তু কি হবে, এটাকে আমাকে আবিষ্কার করতে হবে। কিন্তু আমরা জানি এই গ্রুপের যতগুলা মৌল আছে তাদের ধর্ম কিন্তু একই রকম। তো আমি যেহেতু ফ্লোরিনের ধর্ম সম্পর্কে জেনে ফেললাম, ক্লোরিনের ধর্ম সম্পর্কে জেনে ফেললাম, আয়োডিন, অ্যাস্টেটাইন, টেনেসাইন সবার ধর্ম জানি, তাহলে এই মৌলটা এমন একটা মৌল হবে যাদের ধর্ম এদের সাথে মিলে যাবে। তখন আমার এটা রিসার্চ করতে, আবিষ্কার করতে খুবই সুবিধা হবে। এ কারণে পিরিয়ডিক টেবলের আরও একটা উপকারী দিক, সুবিধাজনক একটা পয়েন্ট হচ্ছে নতুন মৌলের আবিষ্কার। সর্বশেষ আমরা যে পয়েন্টটার কথা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে গবেষণা ক্ষেত্র। আমরা তিন নম্বর যে সুবিধাটা নিব সেটা হচ্ছে গবেষণা ক্ষেত্র। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা যখন এই পিরিয়ডিক টেবলটা ভালোভাবে আয়ত্ত করব, তখন আমাদের পক্ষে প্রত্যেকটা মৌলের ধর্ম বলে দেওয়া খুবই সহজ ব্যাপার। গ্রুপ এক থেকে ১৮ পর্যন্ত যতগুলা গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপে যে যে মৌলগুলো আছে তাদের ধর্মটা কিন্তু আমাদের পক্ষে খুবই সহজে বলে দেওয়া সম্ভব। যেহেতু আমরা এখন পিরিয়ডিক টেবল সম্পর্কে যথেষ্ট জ্ঞান আমাদের আছে, তাহলে এই জ্ঞানের আলোকে আমরা বলতে পারি গ্রুপ একের মৌলগুলো কেমন হবে, গ্রুপ দুই এর মৌলগুলো কেমন হবে, গ্রুপ তিন থেকে ১২ পর্যন্ত মৌলগুলো কেমন হবে, ১৩ নম্বর, ১৪ নম্বর, ১৫ নম্বর, ১৬ নম্বর, ১৭, ১৮, প্রত্যেকটা গ্রুপের মৌলগুলোর ধর্মটা কেমন হবে অন্তত আমরা অনুমান করে হলে বলে দিতে পারবো। এখন গবেষণার ক্ষেত্রে যেই কাজটা আমাদের জন্য সুবিধাজনক হবে, মনে করো তুমি একটা পদার্থ আবিষ্কার করবা, যে কোনো একটা পদার্থ বললো যে পদার্থটা ঠিক এই ধর্মের হতে হবে বা এই ক্যাটাগরি হতে হবে, বা এমন একটা পদার্থ তুমি আবিষ্কার করো, তৈরি করো যেটার রাসায়নিক বা ভৌত ধর্ম যাতে এরকম হয়, তখন তুমি কি করলা, এই পিরিয়ডিক টেবল থেকে প্রত্যেকটা গ্রুপকে রিসার্চ করলা, দেখলা যে বিভিন্ন গ্রুপের যে মৌলগুলো আছে তাদের ধর্মের সাথে ওই যে তোমাকে বললো একটা পদার্থকে আবিষ্কার করার জন্য তার ধর্মের সাথে সামঞ্জস্য রেখে এখান থেকে তুমি এমন কিছু মৌলকে নির্ধারণ করবা, বাছাই করবা, যাদেরকে দিয়ে যুক্ত করা হলে ওই নতুন পদার্থটা আবিষ্কার হয়ে যাবে। অর্থাৎ নতুন পদার্থের ধর্মের সাথে যাতে মিলে যায় এরকম মৌলগুলোকে তুমি চাইলে এখান থেকে বাছাই করতে পারবা, যেহেতু তুমি প্রত্যেকটা গ্রুপ এবং পর্যায়ের মৌলের ধর্ম সম্পর্কে জানো। তাহলে গবেষণা ক্ষেত্রে কিন্তু এই পিরিয়ডিক টেবলটা ভীষণ রকমের কাজে আসবে, কারণ তুমি যেহেতু প্রত্যেকটা গ্রুপের ধর্ম জানো, তাহলে নতুন পদার্থ যেটা তোমাকে আবিষ্কার করতে বলেছে সেই পদার্থটা ধর্মের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু তুমি এই গ্রুপগুলো থেকে ওই মৌলগুলোকে বাছাই করবে, যাতে করে তোমার নতুন পদার্থটা আবিষ্কার হয়। সেক্ষেত্রে বন্ধুরা, পিরিয়ডিক টেবল এই সমস্ত সুযোগ সুবিধা ছাড়াও এটার কিন্তু ব্যাপক প্রয়োগ এবং প্রয়োজনীয়তা কিন্তু আমাদের বাস্তব পড়ালেখার ক্ষেত্রে কিন্তু আসে। বিশেষ করে রসায়ন পড়তে গেলে এই পিরিয়ডিক টেবলটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কাজ আসবে, যেখানে আমাদের এক থেকে ১১৮টা মৌলিক পদার্থের নাম প্রতীক মুখস্থ করা অসম্ভব, সেখানে এদের এতগুলো ধর্ম কিন্তু কোনোভাবেই মনে রাখা সম্ভব নয়। অন্তত এই পিরিয়ডিক টেবলটা তোমরা যদি ভালোভাবে বুঝো, একটু স্টাডি করো, আমার মনে হয় এই পিরিয়ডিক টেবলে যতগুলো মৌল আছে তাদের প্রতীক এবং নামের পাশাপাশি তোমার পক্ষে তাদের রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম কিন্তু জেনে ফেলা সম্ভব, এবং এই পিরিয়ডিক টেবলটা তোমার অন্তত এই সুবিধাটা তোমাকে দেবে। আমরা যেখানে নামগুলো মুখস্থ করতে পারছি না ১১৮টা মৌলের নাম, সেখানে এতগুলো ধর্মের কথা বলে দেওয়া এটা অবশ্যই ভালো একটা দিক। সেক্ষেত্রে বন্ধুরা, আশা করি তোমরা আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটা বুঝতে পেরেছ। মূলত আমরা পিরিয়ডিক টেবল আমাদের রসায়নটাকে কীভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকে, এটার প্রয়োগটা কোথায়, এই সমস্ত কয়েকটা দিক আমরা তুলে ধরেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।